সাগর নির্বাচনে বাম কংগ্রেস বিজেপির অশুভ আতাতের যে অভিযোগ শাসক দল করছে তা খারিজ করে দিয়ে দিলীপ ঘোষ বলেন তৃণমূল কংগ্রেসের নেতিবাচক ইমেজের জন্যই সাগর তাদের হার হয়েছে তারা এই ধরনের যুক্তি দেয় যারা পঞ্চাশ হাজার ভোটে জিতেছিল তারা হারল কেন আগে তো নিজের ঘরের দিকে দেখুক নিজেদের আত্মসমালোচনা করা উচিত অন্যকে দোষ দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় আজকে এতবার ত্রিপুরা আসাম জায়গা জায়গায় গোয়ায় ঘুরে বেড়ালেন হারলেন সেটা কাজ কে দায়ী সেখানে তো আপনারা আপনাদের যে ইমেজ তৈরি করেছেন আজকে সারা ভারতবর্ষে টিএমসিরকে লোকে চিনে গেছে আজকে এখানে দেখুন ধর্মতলায় কেউ যদি যায় দেখবে জায়গা জায়গায় তাঁবু খাটিয়ে ধরনা চলছে দু বছর ধরে কেন সবাই অসন্তুষ্ট চাকরি প্রার্থী যারা চাকরি করছে যারা ডিএর জন্য পেনশনের জন্য সবাই ধর্ণা দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির পরীক্ষার রেজাল্ট হয় না রেজাল্ট হলে চাকরি হয় না চাকরি হয়েছে ডিএ নেয় ডি পরে পেনশন নেই কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে মুসলিম সমাজ যাদেরকে এনআরসি আর সি এর ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে নিজেদের পকেটে পড়েছিলেন আই মুসলিম সমাজ দেখেছে সবচেয়ে বড় বেইমানি ওদের সঙ্গে করা হয়েছে তারা কিছুই পায়নি তারা তো গরিব তো গরিব আছে এখন তাদেরকে ক্রিমিনাল বানিয়ে দেওয়া হয়েছে